কালোজিরার এত উপকারিতা যে বর্তমান সময়ে এটি চিকিৎসা বিজ্ঞানের একটি গবেষণার বিষয় হয়ে উঠেছে। গবেষণায় দেখা যায় যে কালোজিরাতে ফসফেট, ফসফরাস, আয়রন ইত্যাদি রয়েছে। শুধুমাত্র পুষ্টিগুণে নয়, মশলা হিসেবেও কালোজিরার চাহিদা প্রচুর। কালোজিরা স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমায়, ওজন কমাতে সাহায্য করে, এছাড়াও আরও অনেক উপকারিতা আছে, যার কারণে কালোজিরাকে সর্বরোগের ওষুধ বলা হয়। তবে এই সব উপকারিতাগুলো পেতে আপনাকে মেনে চলতে হবে কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কালোজিরার উপকারিতা ও কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম, যা আপনার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স। সো আর দেরি না করে শুরু করা যাক। স্মৃতিশক্তি বৃদ্ধি করে কালোজিরা আপনার স্নায়ুতন্ত্রকে আরও কার্যকর হতে উদ্দীবিত করে, বিশেষ করে সেই সকল অঙ্গগুলো যা আপনার স্মৃতিশক্তিকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিন 1 চা চামচ পুদিনা পাতার রস, 2 চা চামচ মধু, 1 চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 3 বার নিয়মিত খেতে পারেন। এটি আপনার মেধা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালোজিরা বেশ কার্যকর। বেশ কিছু চিকিৎসক ডায়াবেটিসের সমস্যা কমানোর জন্য কালোজিরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কেননা কালোজিরা হাই ব্লাড সুগার এবং ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 চিমটে পরিমাণ কালোজিরা 1 গ্লাস জলের সঙ্গে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও গরম ভাতের সাথে মিশিয়ে প্রতিদিন 2 বার করে খেলে বেশ উপকার পাবেন। আর আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খাওয়া শুরু করে থাকেন, তবে কালোজিরা খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ওজন কমাতে সাহায্য করে। ওজন কমাতে অনেকে গরম জল, মধু এবং লেবুর রস একসাথে মিশিয়ে খেয়ে থাকেন। এবার এই মিশ্রণে সামান্য পরিমাণ কালোজিরার গুঁড়ো মিশান। দেখবেন এটি অতি দ্রুত আপনার ওজন কমাতে সাহায্য করছে। এছাড়া কালোজিরাতে আছে বিশেষ ধরনের ফাইবার, যা খাওয়ার হজম করতে সাহায্য করে। এভাবে আপনি খুব সহজেই আপনার অতিরিক্ত ওজন কমাতে পারবেন। পুরুষের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। একটি সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বে প্রতি 10 জন পুরুষের মধ্যে 2 জন পুরুষ বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে। এটি সমাধানে কালোজিরা দারুণভাবে সহায়তা করতে পারে। কালোজিরার তেল প্রতিদিন 1 চামচ খাওয়ার পর কোনো বিরূপ প্রভাব ছাড়াই বীর্যের গুণগত মান উন্নত হয়। কালোজিরা শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতার উন্নতি করে। তাই পুরুষের বন্ধ্যাত্ব প্রতিরোধে এটি ব্যাপক ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপ কমায়। কালোজিরা নিয়মিত খেলে তা উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ কম করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যে কালোজিরা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে বেশ কার্যকর। এক্ষেত্রে কালোজিরা তেলের চেয়ে কালোজিরা বীজের গুঁড়ো শক্তিশালী প্রভাব ফেলে। রাতে শোয়ার আগে 5 থেকে 10 গ্রাম কালোজিরার গুঁড়ো গরম জল বা দুধের সঙ্গে খেতে পারেন। এভাবে 2 মাস খেলে আপনি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রদাহ কমায়। কালোজিরার বীজে প্রদাহ প্রতিষেধক বৈশিষ্ট্য রয়েছে। বিশ্বের বহু নাম করা চিকিৎসকরা মতামত দিয়েছেন যে কালোজিরা বীজের তেল বাতজনিত প্রদাহ কমাতে ব্যাপক কার্যকর। কালোজিরার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা যায় নিয়ম অনুযায়ী খেলে এটি মস্তিষ্কের প্রদাহ কম করতে সাহায্য করে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন 2 চামচ কালোজিরার তেল হালকা গরম জলে মিশিয়ে খাওয়ার জন্য। শরীরের ব্যথা কমাতে। আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা কমাতে কালোজিরার জুড়ি মেলা ভার। প্রথমে কালোজিরার তেল হালকা গরম করে নিন, তারপর আপনার ব্যথার জায়গায় মালিশ করুন। ব্যথা অনেকটা সেরে যাবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের বাতের ব্যথায় বেশ ভালো উপকার পাওয়া যায়। সর্দি কাশিতে কালোজিরা। জ্বর সর্দি কাশিতে 1 চা চামচ কালোজিরার সাথে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন 1 বার সেবন করুন। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকতে থাকুন, এতেও ভালো উপশম পাবেন। আর তাড়াতাড়ি ভালো ফল পেতে বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা।
নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এতে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে। কালোজিরার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। তবে এক্ষেত্রে একটি কথা আমাদের জেনে রাখা ভালো, তা হলো গর্ভাবস্থায় ও দুবছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়। এছাড়া নিয়ম মেনে কালোজিরা খেলে আপনি অনেক উপকার পাবেন তা নিশ্চিতভাবে বলা যায়। তাহলে আজকে এখানেই শেষ করা যাক, আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি আবেদন, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টস করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।